অনন্য মামুন ভাই কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন এবং সেই পোস্টের নিরিখে আমি কিন্তু এই ভিডিওটাকে তৈরি করছি এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও, এবং রিকোয়েস্ট করবো তোমরা একদম শেষ অবধি দেখো এবং নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো বিষয়টা হচ্ছে এই রকম, অনন্য মামুন ভাই কিন্তু গত কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলেন এবং এটা অফিসিয়াল বলে যে 50 ফিটের একটা কাট আউট আমরা হচ্ছে উন্মোচন করবো 21 তারিখ, এবং 30 তারিখের মধ্যে ড্যান্স নাম্বারটা কিন্তু আসবে, এবং তারপরে এই ট্রেলারকে নিয়ে স্যাড সংকে নিয়ে কিন্তু তিনি আপডেট দিয়েছিলেন, এবং ইন বিটুইন হচ্ছে গিয়ে টি সিরিজে এই প্রত্যেকটা গান আসছে সেটাকে নিয়েও কিন্তু তিনি একটা আপডেট দিয়েছিলেন। তো এই সব কিছু দিক থেকে বিচার করলে আমরা কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কি যদি 30 তারিখের মধ্যে ড্যান্স নাম্বারটা আসে বাংলা এবং হিন্দি ভার্সন দুটোর ক্ষেত্রেই, তাহলে কিন্তু যে জিসম মে তেরে যে গানটার টিজার ড্রপ করা হয়েছে সেটা কিন্তু খুব শীঘ্রই চলে আসবে বা মুক্তি পাবে। এবং আরও একটা মোটামুটি খবর বা আর্টিকেল বলো, সেখান থেকে আমরা কিন্তু জানতে পারছি যে আগামী 2 দিনের মধ্যে নাকি এই পার্টিকুলার যে হিন্দি গানটা সেটা টি সিরিজে আসতে চলেছে। তো যদি এমনটা হয়, অলরেডি কিন্তু আজকের 1 দিন হয়ে গেছে, তো এক্স্যাক্টলি খুব পসিবিলিটি আছে যে কালকের কিছু একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু আসবে এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে, দরদের এক্স্যাক্টলি ওই হিন্দি গানটা এক্স্যাক্টলি কবে আসছে। এবং আমার যা মন বলছে হয়তো হচ্ছে 26 বা 27 তারিখের মধ্যে কিন্তু এই গানটা চলে আসা উচিত, তার কারণ তাকে 30 তারিখের আগে কিন্তু তিনি বলেছিলেন যে তিনি ড্যান্স নাম্বারটাকে কিন্তু রিলিজ করবেন। তো ড্যান্স নাম্বারের আগে কিন্তু রোম্যান্টিক ট্র্যাকটা কিন্তু চলে আসবে, এটা আমরা আশা করছি, এবং মামুন ভাইয়ের বক্তব্য অনুযায়ী কিন্তু তার যে তিনি বক্তব্য পেশ করছেন সেই অনুযায়ী কিন্তু এটাও কিন্তু মোটামুটি ক্লিয়ার হচ্ছে যে 30 তারিখের মধ্যে যদি ড্যান্স নাম্বারটাকে রিলিজ করে দেওয়া হয় তাহলে কিন্তু তার আগে রোম্যান্টিক সংটা কিন্তু চলে আসবে, এবং সেটা যদি সত্যি হয় তাহলে কিন্তু রোম্যান্টিক সং সম্পর্কিত কোনো একটা আপডেট কালকে আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। এবার দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, মামুন ভাইয়ের তো কথার কোনোরকম দাম থাকে না এবং তার কথার কন্টিনিউয়াসলি কিন্তু পরিবর্তিত হয়, তো এই সমস্ত বিষয়পত্রগুলো কিন্তু রয়েছে, দেখা যাক এক্স্যাক্টলি কী হয়, তোমরা কত এক্সাইটেড এবং তোমাদের কী মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।